প্রচণ্ড গরমে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন চাইলে কিন্তু কাঁচা কাঁঠালের এই চচ্চড়িটা রান্না করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই গরমে মুখের রুচি ফেরাতেও আপনারা এ ধরনের আইটেম কিন্তু রান্না করে দিতে পারেন। রেসিপিটা বানাবার জন্য লাগছে কাঁচা কাঁঠাল। আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে এটা কে কীভাবে কেটে নিচ্ছি একটু স্ক্রিনে দেখে নিন। তো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে, এখন চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপর এটাকে বারবার নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় 70% মতো। এই যে দেখুন, আমার কাঁঠালটা কিন্তু 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে বারবার নেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই মাছটাকেও পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে ভালো করে ভেজে নিব। মাছটা যখন এভাবে একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আরও ভালো করে কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করছি। তারপর বারবার নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটাকে অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে কাঁঠালটাকে দিয়ে এটাকেও 2 মিনিটের মতো বারবার নেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। এর জন্য কিন্তু খুব বেশি পানি অ্যাড করতে হবে না, আগেই তো আমি কাঁঠালটাকে 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। এভাবে 10 মিনিট রান্না করার ফলে কিন্তু পুরো মশলাটাই কাঁঠালের তরকারির ভিতরে ঢুকে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু এভাবে মাখা মাখা হয়ে এসেছে। এখন ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে আরও প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। তারপর এটাকে কাঁঠালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট খানেকের মতো জাল করে নিব। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের অসম্ভব মজার একটা আইটেম। প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, এ ধরনের সাদামাটা তরকারি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।